কোন অবজেক্টের ট্রান্সফর্মিং বা তার আকৃতি পরিবর্তনের জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এর মধ্যে প্রথমেই আমরা টুলবক্সের এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি ইউজ করা দেখব। তো প্রথমে এটিকে আমরা সিলেক্ট করে অবজেক্টটিকে আমরা ফ্রি ট্রান্সফর্ম ফর্ম টুলটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টের চারপাশে ছোট ছোট বক্সের মতো এসছে। এখন এই অবস্থায় আমরা যদি এটিকে নর্মালি এভাবে ড্র্যাগ করে বড় করি তাহলে একদিকে বড় হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি মাউস পয়েন্টারটাকে একটু দূরে সরিয়ে নিই তাহলে একটা রোটেট চিহ্ন, বাই ডিফল্ট একটা রোটেট চিহ্ন দেখতে পাচ্ছি। এ অবস্থায় যদি আমরা এটিকে ঘুরিয়ে ফেলি, এভাবে ঘুরিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে অবজেক্টটি রোটেট হচ্ছে, অর্থাৎ ঘুরছে। আমরা যেদিকে ঘোরাতে চাই সেদিকে এটি ঘুরবে। এবং একইভাবে আমরা আমরা যদি এটিকে সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে এর অপশন সমূহ দেখতে পাচ্ছি। এখানে এই অপশনের মাধ্যমে সাপোজ আমরা এখানে যে অপশনটি রয়েছে ডিস্টর্ব, তো এটি ক্লিক করলে আমরা এই আমাদের অবজেক্টটিকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সফর্মিং করতে পারি। যেমন আমরা যদি অবস্থায় মাউস পয়েন্টার এখানে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টার চেঞ্জ হয়েছে, এবং এটিকে যদি ড্র্যাগ করে আমরা বাঁদিকে এভাবে মুভ করি তাহলে দেখতে পাচ্ছি যে একদিকে এটি বেঁকে একটু ভিন্ন ধরনের ট্রান্সফর্মিং হয়েছে, অন্য সব কিছু ঠিক রয়েছে। এবং এভাবে যদি আমরা অন্য কোনো কর্নারও এভাবে ড্র্যাগ করে সরিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটু ভিন্ন ধরনের ট্রান্সফর্মিং আমরা করতে পারছি। এবং একইভাবে আমরা এর ডান পাশে অপশনে যে এনভেলপ রয়েছে এটি যদি সিলেক্ট করি তাহলে আমাদের ছোট ছোট বক্স চারপাশে রয়েছে, এবং এর মাধ্যমে আমরা এটিকে এটির আকৃতি আমাদের ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারি। আমরা যদি এভাবে ড্র্যাগ করি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অবজেক্টটি একটু কার্ভ হয়েছে, এবং এই যে স্লাইডার রয়েছে এটিকে আমরা ঘুরিয়ে এটিকে মডিফাই করে নিতে পারি। তো এভাবে এবার আমরা এই ট্রান্সফর্ম টুল প্লাস এর অপশনসমূহ ব্যবহার করে আমাদের অবজেক্টকে ইচ্ছামতো আমরা মডিফাই এবং ট্রান্সফর্মিং করে আমরা আমাদের কাজে ইউজ করতে পারি।